নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই WB কেরিয়ারের আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে। আজকে ভিডিওতে আমি জানবো SSC-র পক্ষ থেকে যে নতুন রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বিভিন্ন পোস্টে, তো সেই পোস্টগুলি কী কী, কতগুলি শূন্য পদ আছে, বয়স সীমা, সব গুরুত্বপূর্ণ তথ্যগুলি আজকে আপনাদের সামনে তুলে ধরবো। তো অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত পুরো দেখবেন, কি ভিডিওটা স্কিপ করবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে এরকম বিভিন্ন রকমের জবের আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নেবেন। চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক। তো সর্বপ্রথম আপনাদের বলে দিই, টোটাল কিন্তু তিনটি আলাদা আলাদা পোস্ট রয়েছে, যে তিনটি পোস্টে কিন্তু শূন্যপদগুলিতে রিক্রুটমেন্ট হবে। যেমন পোস্টগুলি আপনাদের বলে দিই, প্রথম রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর, তারপর রয়েছে লোয়ার ডিভিশন ক্লার্ক বা LDC/জুনিয়র, সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্ট JSA, এবং 3 নম্বর পোস্টাল অ্যাসিস্ট্যান্ট বা শর্টিং অ্যাসিস্ট্যান্ট। তো এরপর আপনাদের একটা গুরুত্বপূর্ণ তথ্য আমি দিয়ে দিই, যে এই যে তিনটি পোস্ট রয়েছে, এই তিনটি পোস্টের কিন্তু যে শূন্য পদগুলি রয়েছে সেগুলো এখনও অফিসিয়াল নোটিফিকেশনে মেনশন করে দেয়নি। যখন এরা আপডেট করবে বা যখন অফিসিয়াল ওয়েবসাইটে এটার কোনো আপডেট আমি পাবো, তখন আমি তোমাদের ভিডিওর মাধ্যমে সেটা জানিয়ে দেবো যে এই পোস্টটির কতগুলি কি শূন্যপদ রয়েছে বা আরও ডিটেলস যেগুলো বেরোবে সেগুলো সব কিন্তু আমি দিয়ে দেবো। এবং আপনারা যদি চান অফিসিয়াল নোটিফিকেশনটি পড়তে, আমি ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেবো, আপনারা সেখান থেকে গিয়েও কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটের যেতে পারেন এবং অফিসিয়াল নোটিফিকেশনটিও কিন্তু পড়তে পারেন। এরপর আপনাদের বলে নিই যে স্যালারি কী রয়েছে। লোয়ার ডিভিশন ক্লার্কের স্যালারি রয়েছে পে লেভেল 2 19,900 থেকে 63,200 টাকা পর্যন্ত। এবং 2 নম্বর যে পোস্টটি রয়েছে পোস্টাল অ্যাসিস্ট্যান্ট এবং শর্টিং অ্যাসিস্ট্যান্ট, তাদের লেভেল 4 অনুযায়ী 25,500 থেকে 81,100 টাকা পর্যন্ত। এবং ডাটা এন্ট্রি অপারেটারে রয়েছে 25,500 থেকে 81,100 টাকা পর্যন্ত। এবং ডাটা এন্ট্রি অপারেটার গ্রেড 8 জন্য রয়েছে লেভেল 4 25,500 থেকে 81,100 টাকা পর্যন্ত স্যালারি। তো এরপর আপনাদের বলে দিই যে এজ লিমিট কী রয়েছে। এজ লিমিট কিন্তু হিসাব করা হবে 1/1/2022 ডেট অনুযায়ী কিন্তু এজটা হিসাব করা হবে, যে 18 বছর থেকে 27 বছর পর্যন্ত কিন্তু এজ লিমিট রয়েছে। যাদের 27 বছর তাদের বয়সটা কিন্তু এই যে ডেটটা বললাম 1/1/2022 এই ডেট অনুযায়ী হিসাব করা হবে। এবং যাদের জন্ম 2/1/1995 আগে এবং 1/1/2004 পরে তারা কিন্তু ফর্মটা ফিল আপ করতে পারবে। এরপর আপনাদের বলে দিই যে এজ রিল্যাক্সেশনের যে ক্যাটাগরি এরা তৈরি করেছে, যে ক্যাটাগরি SC/ST জন্য রয়েছে 5 বছরের এজ রিল্যাক্সেশন, OBCদের জন্য রয়েছে 3 বছরের এজ রিল্যাক্সেশন, PWD আনরিজার্ভের জন্য 10 বছর, PWD OBCদের জন্য 13 বছর, এবং PWD SC/ST-দের জন্য 15 বছরের এজ রিল্যাক্সেশন রয়েছে, এবং এক্স সার্ভিসম্যান বা ESMA-দের জন্য রয়েছে 3 বছর এক্সট্রা এজ রিল্যাক্সেশন। এরপর আপনাদের বলে দিই যে LDC, JSA, PA, SA, DEO যে পোস্টগুলি রয়েছে এগুলোর জন্য কিন্তু আপনাদের যে কোনো রিকগনাইজ বোর্ড থেকে 12 পাস থাকলেই কিন্তু, মানে 12 পাস করলেই কিন্তু আপনারা ফর্মটা এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এবং ডাটা এন্ট্রি অপারেটর বা DEO গ্রেড A যে পোস্টটি রয়েছে সেটার জন্য কিন্তু 12 পাস করতে হবে সায়েন্স স্ট্রিমে, মানে যাদের সায়েন্স ছিল তারা কিন্তু 12-এ তারা কিন্তু ফর্মটা অ্যাপ্লাই করতে পারবে ডাটা এন্ট্রি অপারেটর পদের জন্য। তো এরপর আপনাদের বলে দিই আপনারা ফর্মটার জন্য কীভাবে অ্যাপ্লাই করবেন এবং কবে কবে থেকে কত তারিখ পর্যন্ত আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। সর্বপ্রথম আপনাদের বলে দিই যে আমরা ফর্মটা কীভাবে অ্যাপ্লাই করবেন, https://ssc.nic.in এই ওয়েবসাইটে গেলে কিন্তু আপনারা ফর্মটা জন্য অ্যাপ্লাই করতে পারেন, বা এটা কিন্তু এটার অফিসিয়াল ওয়েবসাইট, এখানে গিয়ে কিন্তু আপনারা ফর্মটা ফিল আপ করতে পারেন। এবং এরপর আপনাদের বলে দিই যে গুরুত্বপূর্ণ ডেটগুলো রয়েছে সেগুলো আপনাদের একটু বলে দেবো। ডেট 1/2/2022 থেকে অ্যাপ্লিকেশন আপনারা ফিল আপ করতে পারেন, এবং 7/3/2022 রাত 11টা পর্যন্ত কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারবেন, এরপরে কিন্তু আর সাবমিট করতে পারবেন না। এরপর আপনাদের বলে দিই যে অ্যাপ্লিকেশন ফি রয়েছে সেটা জেনারেলদের জন্য 100 টাকা ধার্য করা আছে, এবং মহিলা ক্যান্ডিডেট এবং যে সমস্ত ক্যান্ডিডেট SC/ST এবং PWD এবং EMS-এর মধ্যে পড়ছে, ক্যাটাগরির মধ্যে পড়ছে, তারা কিন্তু তাদের জন্য কোনো এক্সাম ফিস লাগছে না। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও, ভিডিওটি ভালো লাগলে ভিডিও অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, এবং চ্যানেল নতুন হয়ে থাকলে এরকম গভর্নমেন্ট জবের আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য জয় হিন্দ, বন্দে মাতরম।